নজরে দেখে নেব আজকে সারা দিনের শিরোনাম। করিমগঞ্জ থেকে বিজেপির এমপি কে আবারো জিতিয়ে দিন, উন্নয়নে বন্যা বইবে সীমান্ত জেলায়। মেডিকেল কলেজে ভূমি পূজায় এসে প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী, করিমগঞ্জ মেডিকেল কলেজের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আসবেন বলেও আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী। উন্নয়নের স্বার্থে বিজেপিকে ভোট দিতে আহ্বান মুখ্যমন্ত্রী। রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজে ভূমি পুজো শেষে আয়োজিত সভায় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসামের ইতিহাসে প্রথমবার একদিনে বরাকে 2000 কোটির বেশি টাকার উন্নয়নমূলক কাজের শিলান্যাস এবং শুভারম্ভ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বরাকের মধ্যে কাছাড় জেলার উন্নয়নে সবচেয়ে বেশি টাকা অর্থাৎ 1208 কোটি টাকা বরাদ্দ দিয়েছে রাজ্য সরকার। রাজ্য জুড়ে সরকারের বিকাশ যাত্রা থেকে বাদ নেই বরাক ভ্যালিও। বরাকে কাছাড় এবং করিমগঞ্জে 2000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে হিমন্ত সরকার। ভূমাফিয়াদের দ্বারা নিগৃহীত হওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইলেন শিলচরের মহিলা। পুলিশের সহায়তা চাইলেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগ মহিলার। আজ মুখ্যমন্ত্রীকে শিলচরে পেয়ে নিরাপত্তার ঘেরা টোপ ঠেলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়ে ভূমাফিয়া চক্রের কব্জা থেকে তাকে রক্ষা করার আবেদন জানালে তাৎক্ষণিক বিষয়টি খতিয়ে দেখা ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। আইনি চূড়ান্ত পরীক্ষা অর্থাৎ এজেএস পরীক্ষায় সফলতা বরাক পুত্র ডক্টর বিলায়েত হোসেনের। সদ্য ঘোষিত আসাম জুডিশিয়াল সার্ভিস সংক্ষেপে এজেএস পরীক্ষা উত্তীর্ণ হল হাইলাকান্দির সুসন্তান ডক্টর বিলায়েত হোসেন। ডক্টর বিলায়েত আগামী কিছুদিনের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা দায়রা জজ হিসেবে পরিচিতি লাভ করবেন। বিলায়েত হাইলাকান্দির 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, পেশায় ঠিকাদার আলহাজ তুতা মিয়া মজুমদার এবং শিক্ষিকা রোশনারা বেগম বরভুইয়ার গর্বিত সন্তান। করিমগঞ্জ মেডিকেল কলেজের জন্য হাইলাকান্দি জেলা উপকৃত হবে। রামকৃষ্ণনগরে করিমগঞ্জ মেডিকেল কলেজে ভূমি পূজায় বললেন স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর স্বপ্ন ছিল বরাক উপত্যকায় দ্বিতীয় মেডিকেল কলেজ স্থাপনের, দীর্ঘ প্রচেষ্টার পর আজ সফল হয়েছেন। মেডিকেলের জমি নিয়ে চলা বিতর্ক প্রসঙ্গে বলেন, আসামে থাকা সবকটি মেডিকেলের স্থান থেকে সবচেয়ে সুন্দর স্থান এই মেডিকেলের। ঢাকায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঢাকার বেইলি রোড এলাকায় একটি বহুতলে আগুনে কমপক্ষে 43 জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে জখম হয়েছেন আরো 22 জন। জখমদের শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। বহুতলটিতে খাবারের দোকান ছাড়াও জামা কাপড়, মোবাইল এবং অন্যান্য দোকানপাট ছিল। বৃহস্পতিবার রাতে এই বহুতলের একটি খাবারের দোকানে আগুন লাগার পর তা অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। দমকলের 13টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। আজকালকার রাজনীতিতে গরু বাছরের মতো নেতা কেনা বেচা হচ্ছে বলে মন্তব্য করেন প্রবীণ কংগ্রেসী নেতা তথা 3 বারের প্রাক্তন বিধায়ক ও পূর্ত বিভাগের প্রাক্তন সংসদীয় সচিব মনিলাল গোয়ালা। সেই সাথে করিমগঞ্জ আসনে কংগ্রেসের প্রার্থী জয় নিয়ে দৃঢ় আশাবাদী মনিলাল, সরকার জনগণের সম্মুখে নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি প্রকাশ করতে যা ঘোষণা করে বাস্তবে সেই ঘোষণার সঙ্গে কাজের কোনো মিল থাকে না বলে মন্তব্য করলেন মনিলাল গোয়ালা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচর মেডিকেল কলেজে 265 কোটি টাকা ব্যয়ে আসাম সরকারের ও টাটা কেয়ারের সহায়তায় নবনির্মিত ক্যান্সার কেয়ার সেন্টার এবং মেডিকেল কলেজের অমৃত প্রকল্পের 177 কোটি টাকা ব্যয়ে পানীয়জল প্রকল্পের শুভ উদ্বোধন করলেন। মুখ্যমন্ত্রী বলেন, এই ক্যান্সার কেয়ার সেন্টারে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে রোগীদের জন্য। সরকার সবসময় জনসাধারণের জন্য উন্নয়নমূলক কাজ করে যাবে। আজ থেকে শুরু হয়েছে ত্রিপুরা বাজেট অধিবেশন। 2024-25 অর্থ বছরে বাজেট পেশ করলেন ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 2024-25 অর্থ বছরের জন্য 410 কোটি 69 লক্ষ টাকার ঘাটতি বাজেট পেশ করলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি জানান, এই অর্থ বছরে বাজেটে ব্যয় ধরা পড়েছে 27,804 কোটি 67 লক্ষ টাকা। রাজ্য সরকারের বিভিন্ন উৎস থেকে আয় হবে 27,393 কোটি 98 লক্ষ টাকা। বেঙ্গালুরুর ব্যস্ত ক্যাফেতে বিস্ফোরণ, আহত 3 কর্মী সহ মোট 4 জন। বেঙ্গালুরুর কোন্দালাহালির ক্যাফেতে শুক্রবার দুপুরে এই বিস্ফোরণ ঘটেছে। কিভাবে ওই বিস্ফোরণ ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, আহত 4 জনের মধ্যে 3 জন ক্যাফের কর্মী। ক্যাফেতে রান্নার গ্যাসের সিলিন্ডার পেটে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা। তবে পুলিশ বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত করেনি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কৃষকদের উদ্বুদ্ধ করতে একজন পুলিশ সুপার হয়েও চাষে অনন্য ভূমিকা রেখে ত্রিপুরা জুড়ে চর্চিত হচ্ছেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। পুলিশ অধীক্ষকের এখনো ভূমিকার সাধুবাদ কৃষি বিভাগেরও। তিনি একজন দক্ষ পুলিশ সুপারের পাশাপাশি একজন ভালো মানের কৃষকও। তিনি যেখানেই বদলি হয়ে গেছেন সেখানে সরকারি বাসভবনে বিভিন্ন শাকসবজি ফলমূল থেকে শুরু করে বাহারি ফুলের চাষ করেছেন। টিপার এবং যাত্রীবাহী অটো সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন 4 জন, একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। ত্রিপুরা সিপাহীজলা জেলার বিশালপুর থানার অন্তর্গত ডাকারবাড়ি এলাকায় একটি টিপার এবং একটি যাত্রীবাহী অটোর সংঘর্ষে অটো গাড়িটি রাস্তার পাশে ছিটকে পড়ে, এতে চালক সহ যাত্রীরা গুরুতর আহত হয়েছেন। ত্রিপুরায় বিরোধী দলগুলিতে ভাঙন অব্যাহত। কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান জয়দুল হোসেন
রতন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দদের দল ত্যাগ করে শুক্রবার যোগ দিলেন শাসক দল বিজেপিতে। এদিন এই দুই নেতার নেতৃত্বে প্রায় 300 কর্মী সমর্থকরা জমায়েত হয়ে মিছিল করে রাজধানীর কৃষ্ণনগর এলাকার প্রদেশ বিজেপি কার্যালয়ে যান। সেখানে কর্মী সমর্থক মিলে প্রায় 300 জন বিজেপিতে যোগদান করেছেন। পরবর্তী সময়ে অন্যান্য জেলা থেকেও কর্মী সমর্থকরা বিজেপিতে যোগদান করবেন এবং বিজেপিতে আরো শক্তিশালী করবেন বলেও মন্তব্য করেন সেখানকার অতিথিরা। রাজনগর পিয়ারবাড়ি থানায় পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার বিপুল পরিমাণে নেশাজাতীয় দ্রব্য। পাশাপাশি নেশা কারবারের সাথে জড়িত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 100 বোতল ফেন্সিডিল এবং 150 বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের হাতে ধৃত নেশা কারবারী যুবকের নাম রামেশ্বর দেবনাথ। তার পুলিশ তাকে 7 দিনের রিমান্ড চেয়ে বিলোনিয়া আদালতে সোপর্দ করে রামেশ্বর দেবনাথকে। বিলোনিয়া সোনাইছড়ির রিয়াংপাড়ার মনীন্দ্র রিয়াংয়ের বসতঘরটি আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিলোনিয়া দমকল বাহিনী সহ এলাকাবাসীর তৎপরতায় যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েন গরিব জনজাতি পরিবার। সারা দেশের নারীরা আজও সুরক্ষিত নয়। নিত্যদিন নারীদের উপর নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে, এই অভিযোগ ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের। অবিলম্বে নারীদের উপর নির্যাতন বন্ধ করার দাবিতে শুক্রবার তারা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ভবনে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন। এদিন তারা হাতে হাতে মহিলা নির্যাতন সংক্রান্ত বিভিন্ন প্লে কার্ড নিয়ে ধর্ণা কর্মসূচিতেও অংশ নেন। ত্রিপুরার দিকে দিকে চলছে দল বদলের হিড়িক। শুক্রবার কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের চুড়াইবাড়ি খাদিমপাড়া এলাকায় সমর্থনী সভায় 46 পরিবারের 164 জন সংখ্যালঘু ভোটার কংগ্রেস এবং সিপিএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়। নবাগতদের হাতে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন অতিথিরা। হাইলাকান্দি জেলার চণ্ডীপুর প্রথম খণ্ড গ্রামে 2 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে খানকায়ে তৈবিয়া। উত্তর পূর্ব ভারতের এমারতে শরিয়া নদওয়াত উত্তামীরের সভাপতি তথা আমিরে শরীয়ত মাওলানা ইউসুফ আলীর তত্ত্বাবধানে 5 দিনের এই খানকা পরিচালিত হবে। সুষ্ঠুভাবে খানকা আয়োজনের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে অভ্যর্থনা কমিটি। শিরোনাম এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।